যে নামাজ পড়ে না সে মুমিন না, ইচ্ছা করে যে নামাজ ছাড়ে সে কুফুরি করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছাড়ে সে কুফুরিতে রয়েছে। মুমিন যদি আল্লাহর কাছে মর্যাদার মুমিন হইতে হয় তাকে নামাজি হতেই হবে। নামাজি যদি কোন মুমিনের সিফাত হয় তখন এই মুমিন আর গুনাহ করতে পারবে না। এই মুমিনকে তার গুনাহ থেকে বাঁচাইবার জিম্মাদারি নামাজে নিয়ে নিবে। এইটাও আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেন নামাজ পড়ো, কারণ নামাজ তোমাকে সকল গুনাহ থেকে বাঁচায় রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি বান্দাকে তার নামাজ সব গুনাহ থেকে বাঁচাবে। এ কারণে নামাজিরে পাহারা দেওয়া লাগে না, নামাজি তো গুনাহই করে না, নামাজির পাহারা লাগে না, নামাজি গুনাহ করবে না, নামাজকে তার নামাজেই পাহারা দিবে, নামাজিকে তার নামাজেই পাহারা দিবে। নামাজি চুরি করবে না, নামাজি মদ খাবে না, নামাজি জেনা করবে না, নামাজি জুলুম করবে না, নামাজি খুন খারাপি করবে না, ঠিক কিনা জোরে বলেন। এ কারণে দেখেন যে নামাজি হয়ে যায় তার গুনাহ ছুটা যায়, তার গুনাহ অলরেডি সে ছেড়ে দেয়। কোনো লোকরে দৈরা যদি কোনো রকম মসজিদে নেওয়া যায় তাহলে তার গুনার জগৎ থেকে পৃথক হয়ে যায়। ওই যে নামাজ পড়তেছে যে তার নামাজটা তাকে গুনার থেকে বাঁচাইতেছে, কিন্তু যদি কাউকে পান যে নামাজও পড়ে আকামও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে গাঁজাও খায় মদও খায়, নামাজও পড়ে জুলুমও করে, নামাজও পড়ে দুই নম্বরিও করে, নামাজও পড়ে গালি গালাজও করে, কনফার্ম তার নামাজের ভেতরে কোনো সমস্যা আছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এই ঠিকটা এটা আমার বলা না, এরা নুসুসে কোরআনই প্রমাণ করতেছে, আল্লাহর কথাই প্রমাণ করে যে নামাজ পড়াও কাম করে আসলে তার নামাজ হয় না। মসজিদেও যায় আকামও করে, পাপাচারও করে, ইবাদতও করে, চোদ্দ রকম গুনাহ করে, আবার কয় নামাজ পড়ে, বোঝা যাবে পড়তেও পারে কিন্তু হয় না নামাজ, তাছাড়া গুনাহ করার কথা না তো। যদি কাউকে দেখেন সে গুনাহ করছে আবার সে দাবিদার সে নামাজ পড়ে, মনে করেন শুধু নামাজ পড়ে না নফল শুদ্ধ পড়ে, তাইলেও বুঝবেন যে নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব নামাজ পড়ে কিন্তু আকাম কুকাম করে। যদি এরকম পাওয়া যায় তাইলে বুঝতে হবে তার নামাজ হচ্ছে না, তার নামাজ ত্রুটিযুক্ত, তার নামাজের এক্সরে করতে হবে, তার নামাজকে প্যাথোলজি টেস্ট করতে হবে, এটাকে নামাজ বানাইতে হবে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। যেই জিনিস আপনাকে সব গুনাহ থেকে হিফাজত করবে সেই নামাজটা, মনে করেন আপনি আন্দাজে মান্দাজে পড়লেন না, এর সুরাত কেরাত ঠিক করেছেন না, এর দোয়া ঠিক করেছেন না, কাইফিয়াতে সালাতকে সহি করেছেন, যদি এরকম এলোমেলো নামাজ কেউ 80 বছরও পরে তার 80 বছরের নামাজ তাকে নাজাত দেবে না, 80 বছরের নামাজ তাকে নাজাত দিবে না। যদি তার নামাজ ভালো না হয়, হাদিসে আছে তার নামাজ আল্লাহ তাআলা তার চেহারায় ছুরে মারবে, বলবে তোর নামাজ তুই নিয়ে যা আমার লাগবে না। তাহলে নামাজ পড়ব ওয়াদা করেছি, নামাজ বুঝে শুনে শিখে তারপরে পড়ব ইনশাআল্লাহ বলেন। নামাজের প্রতিটি মাসায়েলকে জেনে তারপরে নামাজ পড়ব। কিভাবে জানবো? সহজ সহজ কিতাব আছে, বেহেশতে জোর কিনে নেন, আপনার ঘরে বেহেশতে জোর দিয়ে দেন, এমদাদিয়া লাইব্রেরি বাংলা করেছে, হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি অনুবাদক, কিতাবটা দিয়ে দেন, নামাজের মাসায়েলগুলো এক নজর দেখে নেন। পড়ার জন্য উপন্যাস তো শত শত কিনছেন,
একটা মাসাইলের কিতাব কিনে সন্তানের হাতে দেন নাই, কেন দিলেন না? আপনি দায়িত্বশীল পিতা না, রাগ হবেন না। আপনার বিবিকে আপনি সব দিলেন, নাটক সিনেমা দেখার আয়োজন করে দিলেন, বই পড়ার আয়োজন করে দিলেন, বাড়িতে বিশাল আলমিরা যেথায় উপন্যাসের একেবারে খাজানা জমা করে দিলেন। আপনার বিবিকে জান্নাত জাহান্নাম বুঝার জন্য একটি বই কেন কিনে দেন নাই? আপনি দায়িত্বশীল স্বামী না, স্বামী না দায়িত্বশীল। আপনি আপনার বোনকে কত কিছু করে দিলেন তার ঈমান বাঁচাইবার জন্য, তার আমলের ইসলাহের জন্য ন্যূনতম ছোট্ট একটু আয়োজন আপনি করতে ব্যর্থ হয়ে গেছেন। আপনি যোগ্য বড় ভাই না? ময়দানে মাহশারে আপনারও এই হিসাব দিয়ে তারপরে সামনে কদম আগাতে হবে। ধন্যবাদ জানাই ডি টাইপ কলোনির কর্মকর্তাদেরকে, যারা এই কলোনির প্রতিটি মুসলমানের ন্যূনতম এইটুকু ইমান জাগ্রত করার প্রয়াস হিসাবে দিনী মাহফিল, তাফসিরুল কোরআন অথবা ওয়াজ মাহফিলের ইন্তজাম করেছেন। একটি কথাও তো মানুষকে পরিবর্তনের জন্য কখনো কখনো যথেষ্ট হয়ে যায়, একটি কথার ধাক্কা কখনো কখনো মানুষকে গুনাহের নগ্ন পথ থেকে ইবাদতের রাজপথে উঠায়, কখনো কখনো পাপিষ্ঠের গৌরবের জীবন থেকে লজ্জিত ইমানদারের জীবন বরণ করে নেওয়ার জন্য একটি কথাও কখনো কখনো বাহানা হয়ে যায়, ঠিক কিনা? হতে পারে আজকে যারা কথা শুনছে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিন। আপনারা আওয়াজ করে জবান খুলে বলুন আমিন, আর জোরে করে বলুন আমিন। সত্য নের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।